ভারত বাংলাদেশ সীমান্তে হত্যার হার শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অস্ত্র মাদক আর চোরাচালান রোধে বিজিবি বিএসএফ যৌথ টহল শুরু করারও সিদ্ধান্ত হয়েছে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সীমান্তে অপরাধ কমাতে দুই বাহিনীর মধ্যে 14টি বিষয়ে সমঝোতা হয়েছে। ইশতিয়াক ইমন জানাচ্ছেন বিস্তারিত। তিন দশকে নানা পর্যায়ের আলোচনা আর প্রতিশ্রুতিতেও বন্ধ হয়নি বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার ঘটনা। করোনাকালেও থামেনি সীমান্তে হত্যা ও নির্যাতন। চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্তে 35 বাংলাদেশি নিহত হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ সহ মাদক আর চোরাচালান সমস্যার সমাধান খুঁজতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। চার দিনের সম্মেলন শেষে 14টি বিষয়ে একমত হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানা বলেন, করোনার কারণে যৌথ টহল বন্ধ থাকায় অপরাধ কিছুটা বেড়েছে। হত্যার প্রতিটি ঘটনাতেই তদন্ত করা হয়েছে, শুধু যে বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে তা নয়, ভারতীয় নাগরিকরাও ওই সব ঘটনায় নিহত হয়েছে। তিনি বলেন, হত্যার সংখ্যা শূন্যে নামিয়ে আনা হবে। আর পলিসি ইজ টু ব্রিং ডাউন দিস স্কেলিং টু এ জিরো লেভেল। সীমান্তে হত্যা বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দুই পক্ষে এই বিষয়ে একমত হয়েছি, সীমান্তে আমরা যৌথ টহল দেব, প্রাণহানির সংখ্যা শূন্যের কোটায় নামাতে চাই। During the course of discussion with the BGB, বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়ে, সে কারণেই হত্যার ঘটনা ঘটছে। বিএসএফ এর নতুন মহাপরিচালক কথা দিয়েছেন, সীমান্তে হত্যা বন্ধে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দুই পক্ষই একসাথে কাজ করলে হত্যা বন্ধ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবি বিএসএফ সীমান্তে যৌথ টহল দেবে, এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করবে। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।